চুনতি অভয়ারণ্য আজ ক্ষত বিক্ষত। রাষ্ট্রীয় উন্নয়নের নামে এভাবে চুনতি অভয়ারণ্যের যে ক্ষতি হয়েছে তা কোনোভাবে সমর্থনযোগ্য নয়। 2012 সালে জাতিসংঘের ইকুয়েটর পুরস্কারপ্রাপ্ত এ ভবনের ভেতর রেল লাইন স্থাপন করে জীব বৈচিত্র্যের মারাত্মক ক্ষতি সাধন করে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মানবাধিকার কর্মী সুলতানা কামাল। সাতকানিয়া লোহাগাড়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শুক্রবার রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে স্থানীয় একটি রেস্টুরেন্টে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন ধরত্রী রক্ষায় আমরা এর উপদেষ্টা মণ্ডলীর সভাপতি সুলতানা কামাল। ব্রতের প্রধান নির্বাহী এবং ধরার আহ্বায়ক কমিটির সহ আহ্বায়ক শারমিন মুর্শিদের সভাপতিত্বে ও চুনতি রক্ষায় আমরা সমন্বয়ক এবং ধরার সদস্য সানজিদা রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধরার সদস্য সচিব শরীফ জামিল। চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী, পদুয়া বন রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, সিএমসির সভাপতি আনোয়ার কামাল, সাংবাদিক নুরুল ইসলাম, জাহিদুল ইসলাম, পুষ্পেন চৌধুরী, নাজিমউদ্দিন রানা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।